সত্যি এই দৃশ্য দেখলে মন কিন্তু বারবার লাফিয়ে ওঠে আকাশ স্পর্শ করার জন্য। আর তাই আজকে আমরা চলে যাব আকাশ স্পর্শ করতে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে অনুরোধ করব, ভিডিওটি দেখার পর যদি আপনাদের মন কেড়ে রাখতে পারি তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওয়ে। আপনাদের লাইক আমাদের অনুপ্রাণিত করবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের এই ভিডিওটি। কথায় আছে উডলো বাইতো কটক চাই, আর পাহাড় প্রেমীদের জন্য একটাই জায়গা উডলো বাইতো পাহাড়ে। 11 জুলাই 2019 স্বপ্ন উড়ান টিমের পক্ষ থেকে আমরা বেরিয়ে পড়লাম দিল্লির উদ্দেশ্যে, সেখান থেকে আমরা যাব হরিদ্বার। 12 জুলাই 2019 দুপুর 2:30 নাগাদ নিউ দিল্লি স্টেশনে পৌঁছলাম। ট্রেন 2 ঘন্টার মতো লেট ছিল। এখান থেকে আমাদের পরবর্তী ট্রেন হরিদ্বারে যাওয়ার, সেটি 3:20 নাগাদ আছে। ওয়েদার খুব খারাপ, ট্রেন লেট, দেখা যাক কখন হরিদ্বার পৌঁছই। সন্ধ্যে 7:45 নাগাদ আমরা হরিদ্বার স্টেশনে পৌঁছলাম। আজকে আমরা হরিদ্বারের মধি ভবনে থাকব। কাল ভোর 4:00 সময় আমাদের গোবিন্দঘাট যাওয়ার বাস হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে। ঠিক আছে বন্ধুরা, চলো সকালবেলা দেখা হচ্ছে। আজ 13 জুলাই ভোর 4:10 আমরা হরিদ্বার বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি গোবিন্দঘাট যাওয়ার বাস ধরব বলে। এখনও বাসের দরজাগুলো খোলা হয়নি, 4:20 বাসের টাইম আছে। এখন 6:20 বাজে, হরিদ্বার বাস স্ট্যান্ডেই আমরা রয়েছি। বাস 4:20 টাইম থাকলেও ছাড়তে পারেনি খারাপ ওয়েদার ও প্রচণ্ড বৃষ্টির জন্য। গোবিন্দ এখান থেকে প্রায় 300 কিলোমিটার মতো রাস্তা। সারাদিনে এই বর্ষায় এই একটাই বাস বদ্রীনাথ যায়। এই বদ্রীনাথ যাওয়ার বাসই আমাদের গোবিন্দঘাটে নামিয়ে দিয়ে যাবে। জানি না, হয়তো আজ আমরা গোবিন্দঘাট নাও পৌঁছতে পারি, দেখা যাক কোথায় কত দূর যেতে পারি। 7:15 হরিদ্বার থেকে আমাদের বাস ছেড়েছে। হরিদ্বার থেকে বেরিয়ে আমরা এই কিছুটা পথই এগিয়েছি, আকাশ এখনও মেঘলা। দেবপ্রয়াগ টোককে বাঁদিকে ভাগীরথীকে রেখে আমরা এগিয়ে চলেছি। ডান দিকে অলকানন্দার রূপ ভয়ঙ্কর, রাস্তার অবস্থাও খুব খারাপ হয়ে আছে বর্ষার জন্য। মাঝে মাঝে গাড়ি আসতে করে খুব সাবধানতা অবলম্বন করে রাস্তা পার করা হয়েছে। এই সেই অলকানন্দা, অন্য সময় যার একটা নীল আভা দেখতে পাই, এখন বর্ষার কারণে পুরোটাই ঘোলা জলের ভর্তি। ভয়ঙ্কর এর স্রোত এখন। আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে, সামনে কিছুটা রাস্তা ধসে গেছে, সামনে তারই কাজ চলছে। কিছুক্ষণ পরেই সমস্যা চলে গেল আমাদের গাড়ি আবার। সামনের অংশটা দেখলেই বোঝা যায় কি ভয়ঙ্কর এর রূপ এখন, সত্যি ভয়ঙ্কর অলকানন্দা। এখন বিকেল 5:00, আমাদের বাস এগিয়ে চলেছে, সঙ্গে বৃষ্টিও চলছে। মাঝে মাঝেই বৃষ্টির জন্য বাসের গতি কমে যাচ্ছে, বাস দাঁড়িয়ে পড়ছে, আবার বৃষ্টি কমলে আবার বাস ছাড়ছে। এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। গোবিন্দঘাট কখন পৌঁছব জানি না, দেখা যাক গোবিন্দঘাট পৌঁছতে পারি কি না আগে, আর কখন যা গিয়ে পৌঁছি। 14 জুলাই ভোর 7:00 আমরা ঘাঙ্গারিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। কাল গোবিন্দঘাট এসে পৌঁছেছি 8:30 পর। নিচে ওবা, নিচে। এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়েছে, বাঁদিকে উপরের রাস্তাটা চলে যাচ্ছে বদ্রীনাথের দিকে, আর আমরা নিচের রাস্তা দিয়ে ঘাঙ্গারিয়ার পথে এগোব। এই
গোবিন্দঘাট থেকে এগোনোর পথে এখানে নাম রেজিস্টার করানো হয় হেমকুন্ড সাহেবের জন্য। এখানে নাম রেজিস্টার করানোর পর এখান থেকে 3 কিলোমিটার কুল্লা যাওয়ার জন্য শেয়ার জিপ আছে। শেয়ার জিপে করে এখান থেকে 3 কিলোমিটার রাস্তা কুল্লা যেতে হবে। কুল্লা থেকে 10 কিলোমিটার হাঁটা পথে ভাঙ্গাড়িয়া। আমরা ভাঙ্গাড়িয়া যাওয়ার উদ্দেশ্যেই নাম রেজিস্টার করিয়ে আস্তে আস্তে গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন 9:59, আমরা কুল্লা থেকে ভাঙ্গাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর 2 কিলোমিটার পর ভুন্ডার ভিলেজ। এই ভুন্ডার ভিলেজ থেকেই আর একটা ট্রেক শুরু হয় কাকভূষণ্ডী তাল। ভুন্ডার ভিলেজ এখান থেকে ডান দিকের পথ ধরে কিছুটা এগিয়ে গেলেই পৌঁছে যাওয়া যায়। আমরা ওদিকে না গিয়ে বাঁ দিক দিয়ে ভাঙ্গাড়িয়ার পথে যাব। রাস্তা যথেষ্ট চড়াই কিন্তু বাঁধানো পথ, তাই ধীরে ধীরে চললে কোনো অসুবিধাই হয় না। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি এই বাঁধানো পথ ধরে। অনেক পূর্ণ যাত্রী তারা এগিয়ে চলেছে পুণ্যের লাভে হেমকুন্ড সাহেবের উদ্দেশ্যে। এই জায়গাটার নাম জঙ্গল চটি। এখানে আমরা কিছুটা বিশ্রাম নেব, চা জল খাব। আমরা মাত্র 1 কিলোমিটার পথ হেঁটে এসেছি। এখান থেকে ভাঙ্গাড়িয়া এখনও 9 কিলোমিটার রাস্তা। এই ছোট্ট পোলটার উপর দাঁড়িয়ে ভিডিও করার সময় ভেবেছিলাম জলের তোর কেমন। প্রচণ্ড জলের তোরে পোলটা মাঝে মাঝে যথেষ্ট রকমভাবে দুলে উঠছে এবং দুলুনিটা এতই ভয়াবহ ছিল মাঝে মাঝে মনে হচ্ছিল হয়তো ভেঙে পড়েই যাবে। অদ্ভুত এক ব্যাপার, গাছটার গোড়া দিয়ে ঝরঝরধারায় জল পড়ে চলেছে। জলটা উপর থেকে কোথা দিয়ে আসছে কিছুতেই দেখতে পেলাম না, হয়তো পাহাড়ের ভেতর কোথাও দিয়ে আসছে।
ভ্যালিকে আন্ডার আমরা প্রায় চলেই এসেছি, আর 2 কিলোমিটার পর ভাঙ্গাড়িয়া পৌঁছে যাব। এই হেলিপ্যাড গ্রাউন্ডটায় হেলিকপ্টার আসে মাঝে মাঝে, এখানকার পণ্য সামগ্রী বয়ে নিয়ে আসে এবং তীর্থযাত্রীদেরও বয়ে নিয়ে আসে। হেলিকপ্টার থেকে বেশ কিছু পণ্য সামগ্রী নামল এবং 2-3 জন তীর্থযাত্রীও ছিল। তাদের নামানো হয়ে গেলে হেলিকপ্টারটা আবার ফিরে গেল। প্রায় পৌঁছেই গেছি ভাঙ্গাড়িয়া, আর মাত্র 600 মিটারের মতো পথ। এই রাস্তাটা উঠে বাঁদিকে ঘুরে গেলেই আমরা হোটেলগুলো দেখতে পাব। ভাঙ্গাড়িয়া হোটেল থেকে পুলিশ চৌকিটা দেখা যাচ্ছে, বাঁদিকে সবুজ রঙের ছাদওয়ালা ঘরটাই পুলিশ চৌকি। ওয়েদার খুব খারাপ হয়ে যায়, বৃষ্টি শুরু হয়। কাল সকালবেলা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে রওনা দেবো। একটু এগিয়েই ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট, সেখান থেকে পারমিশন করে এগিয়ে যেতে হবে। সকাল 7টার সময় গেট খোলে। আজকের মতো আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্সের গল্প এখানেই শেষ। বাকি অংশটুকু দেখতে গেলে আপনাদের অপেক্ষা করতে হবে আমাদের পরবর্তী ভিডিওর জন্য।